আমি নিশান ই হায়দার পেশায় একজন রিকশা চালক ছোটবেলা থেকেই কোনো ভালো কাজ যখন করতাম মানুষ যেটাকে ভালো বলতো তো এটা আমার কাছে খুব আনন্দ লাগতো রিকশা চালানোর ফাঁকে চেষ্টা করি কোনো ভালো একটা কাজ করার জন্য তো আমি এসএম হলের সামনে প্রায় এখানে আমি অবসর টাইমটা এখানে কাটাইতাম রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়া এখান দিয়ে মানুষ যখন হাইটা যাইতো তো নাক ধরে যাইতো প্রস্রাব পায়খানা দুর্গন্ধে মানুষ এখান দিয়ে নাকে হাত দিয়ে যাইতো তখন আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগতো একটা উদ্যোগ নেই প্রতিপক্ষ অনেক উদ্যোগ নিচ্ছে এটাকে বন্ধ করার জন্য এখানে লিখে দেওয়া হয়েছে এখানে প্রস্রাব করা নিষেধ প্রস্রাব করলে 200 টাকা জরিমানা অনাদায়ে উত্তম মাধ্যম এই ধরনের বিভিন্ন লেখালেখি হয়েছে উত্তম মাধ্যমও করা হয়েছে কিন্তু বন্ধ হয় না এজন্য আমি প্রথম অবস্থায় এটাকে দড়ি দিয়ে বাঁধ দিয়ে এটার উপরে ওই ময়লার উপরে আমি শাহবাগ থেকে ওয়েস্টিজ যে ফুলটা আছে ওটাকে নিয়ে আসি নিয়ে আইসা এখানে ফুল ছিটে দেই যে ফুলের উপর মানুষ অন্তত প্রস্রাব পায়খানাটা করতে একটু বিবেকে বাধা দিবে মানুষের যেহেতু ফুলকে সবাই ভালোবাসে তো আমি এই জিনিসটা করার পরে এখন প্রস্রাব পায়খানাটা কিছুটা বন্ধ হয়েছে পরে ডেইলি স্টারের একজন সাংবাদিক আইসা উনি আমার সাক্ষাৎকার নিছিল এবং নিয়ে ওটা পত্রিকা যখন ফ্লাশ করলো আমি বিভিন্ন জায়গার থেকে উৎসাহ পাই এবং যেখানে আগে মানুষ প্রস্রাব করতো পায়খানা করতো এই জায়গায় দাঁড়িয়ে এখন মানুষ ছবি তোলে বিভিন্ন অনুষ্ঠানে বিজয় দিবসে আমি এই জায়গাকে সাজাইছি মহান বিজয় দিবস ফুল দিয়ে লিখে এখানে আমি সাজাইছি যেখানে মানুষ ছবি তুলছে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে আমার আনন্দে তখন চোখ দিয়ে আমার পানি আইসা পড়ছিল যে আমার কাছে এত ভালো লাগতেছিল যে আসলে আমি মনে হয় কোনো একটা ভালো কাজ জীবনে করতে পারছি জায়গাটাকে আমি সাজাইছি হলের তরফ থেকে আমাকে অনেক ধন্যবাদ জানাইছি আমরা যদি একটু সচেতন হই তাহলে অবশ্যই পরিবেশ সুন্দর থাকবে আমাদের সম্মানিত মেয়র যে আমাদেরকে অনুরোধ জানাইছেন আমার অবশিষ্ট বর্জ্যটা আমি নির্দিষ্ট বিনে ফেলাই আমরা যদি তার এই উদ্যোগকে স্বাগত জানাই তাহলে হয়তো আমাদের এদের সুন্দর থাকবে সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না যে শহরকে পরিষ্কার রাখা যদি জনগণ আমরা সহায়তা না করি আমি একজন এদেশের লাট শ্রেণীর নাগরিক হইয়া সবিনয় অনুরোধ আমার যে আমরা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করি এবং সরকারকে সহযোগিতা করি তাহলে আমাদের দেশ সুন্দর হবে আমাদের দেশ এগিয়ে যাবে